জেলা জুড়ে রমরমিয়ে চলছে অবৈধ জল কারখানা। তবে অন্যদিকে মুর্শিদাবাদ জেলায় মাত্র 17টি জলের প্ল্যান্ট রয়েছে ISI ট্রেডমার্ক যুক্ত। এখানে সরকারের সমস্ত নিয়ম মেনে জলকে পরিশ্রুত করে বাজারকরণ করা হচ্ছে, কিন্তু বেআইনি জল কারখানার দাপটে এই ব্যবসা লাটে উঠেছে। তবে সঠিক ও বৈধ পদ্ধতি মেনে ISI ট্রেডমার্ক যুক্ত জলের কারখানাগুলিতে কিভাবে জল পরিশোধিত হচ্ছে তা নিয়ে আজ TV24 বাংলার বিশেষ প্রতিবেদন। ভূগর্ভস্থ জল তুলে রমরমিয়ে চলছে হাজার হাজার বেআইনি জলের কারখানা, কিন্তু এই সমস্ত কারখানাগুলির নেই কোনো সরকারি বৈধ লাইসেন্স। ক্রমশ শেষ হয়ে আসছে ভূগর্ভস্থ জলের ভাণ্ডার। তবে বহরমপুর শহর ও তার আশেপাশে মাত্র 17টি জলের প্ল্যান্ট রয়েছে ISI ট্রেডমার্ক যুক্ত। এখানে সরকারের সমস্ত বিধি মেনে জলকে পরিশ্রুত করা হয় ও বাজারকরণ করা হয়। সাধারণত সেলো পাম্প বসিয়ে জল তুলে দুটি ফিল্টারের মাধ্যমে আয়রন কার্বন স্যান্ড পরিহার করে আরও ফিল্টারে জল মজুত করা হয়। এরপর নানা প্রক্রিয়া ও নিরীক্ষণের মাধ্যমে নির্দিষ্ট pH মাত্রায় এনে জল পরিশ্রুত করা হয়। সাধারণত 10 লিটার জল পরিশোধন করতে গেলে 6 লিটার জল নষ্ট হয়ে যায়, কিন্তু এই সমস্ত সরকারি লাইসেন্স প্রাপ্ত কারখানাগুলিতে সেই জলকে পরিশ্রুত করে পুনরায় ভূগর্ভে পাঠানো হয়। আর জলের গুণগত মান খতিয়ে দেখতে রয়েছেন দক্ষ কেমিস্ট। অ্যাকচুয়ালি এখানে সেচ বলতে প্রথমত আমাদের যে আরও ওয়াটার আছে, আরও ওয়াটারের বাইরে দুটো ফিল্টার আছে, ওই ফিল্টার দুটোকে প্রথমে আয়রন ফিল্টার তারপরে স্যান্ড ফিল্টার, ওটা ফিল্টার হয়েছে আমাদের যে আরও র ওয়াটার ট্যাঙ্ক আছে অনেকটা বড়, ওখানে রাখতে হয় জলটাকে স্থিতাতে হয়। অর্থাৎ আয়রনটা যখন ওজন দিয়ে ভাঙা হয় তারপর আয়রনটা ভাঙার পরে স্থিতায় দিয়ে আয়রনটা ঠিকানোর পরে আমাদের একটা আছে কার্বন ফিল্টার আর একটা আছে স্যান্ড আয়রন ফিল্টার, দুটো আছে। ওখান থেকে জলটাকে ভালোভাবে পিউরিফাই করার পর ওটা যখন আমাদের চলে আসলো তারপরে আমাদের আরও মেশিনে আসে, আরও মেশিনে আসার পর ওই জলটাকে আবার ভালোভাবে মেমব্রেন দিয়ে পিউরিফাই করা হয়। মেমব্রেন দিয়ে পিউরিফাই করার পর জলটাকে সাধারণত অ্যাকচুয়ালি আরও ওয়াটারের PDH থাকে 2295-275 মতো থাকে, ওটাকে অ্যাকচুয়ালি আমাদের এই যে TDS থেকে নিয়ে কমিয়ে নিয়ে এসে মেমব্রেনের মাধ্যমে ভালোভাবে পিউরিফাই করার পর ওটাকে নিয়ে আসা হয় 45-55 পর্যন্ত। আর অ্যাকচুয়ালি আর যে আর ওয়াটারের যে র ওয়াটার যেটা বোর ওয়েল থেকে যে জলটা পাওয়া যায় ওই জলটার PDH থাকে সাধারণত 75-75। তো সেক্ষেত্রে আমাদের PDH লিমিট হচ্ছে 65-75। তো সেই হিসাবে আমাদের ওই জলটাকে PDH যে লিমিট আছে সেই লিমিট পর্যন্ত আমাদের মেশিনের মাধ্যমে অর্থাৎ মেমব্রেনের মাধ্যমে পিউরিফাই করার পরে আমাদের যে আর ওয়াটার ট্যাঙ্ক আছে SS ওয়াটার ট্যাঙ্ক ওখানে জমা রাখতে হয়। দিয়ে জমা রাখার পর ওখানে কিছু ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস যদি থেকে থাকে সেটার জন্য টেস্ট করা হয়। দুটো পদ্ধতি হয়, একটা হচ্ছে কেমিক্যাল টেস্ট অর্থাৎ মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট আর হচ্ছে একটা হচ্ছে কেমিস্ট্রি। এগুলোকে সাধারণত প্রতিনিয়ত টেস্ট করতে হয়, তারপরেকার জলটাকে পাস করতে হয়। কিছু কিছু টেস্ট আছে যেগুলো একদিনে করতে হয় আর কিছু কিছু টেস্ট আছে 5 দিনও রাখা হয়। অ্যাকচুয়ালি জলের অপর নাম তো জীবন। জলটা যদি ভালোভাবে পিউরিফাই যদি বা ভালোভাবে যদি না তৈরি করে ফিল্টার করা যায় তাহলে তো হবে না, না বৈধ জল কারখানার মালিকদের অভিযোগ, বেআইনি জল কারখানার দাপটে বৈধ জলের ব্যবসা লাটে উঠেছে। সরকারি কারখানাগুলোতে এই সমস্ত পরিকাঠামো না থাকায় মাত্র 5 টাকায় 20 লিটার জল বাজারে বিক্রি হচ্ছে, যা বিশুদ্ধ জল মনে করে পান করছে শহরের নাগরিকরা। তার ফলে কয়েক কোটি টাকা মূলধন লাগিয়েও ISI ট্রেডমার্ক যুক্ত জল কারখানাগুলি ঢুকছে। অভিযোগ এই বিষয়ে প্রশাসন নির্বিকার। অ্যাকচুয়ালি আমরা একটা এত বড় প্রজেক্ট করেছি যেখানে 2 কোটি টাকার কাছাকাছি ইনভেস্টমেন্ট, আর এই ইনভেস্টমেন্টের শুধু ইনভেস্টমেন্ট নয়, আমরা নানা রকম সব ব্যবস্থা সমস্ত রকম লাইসেন্স অনেক রকম লাইসেন্সের প্রতিবন্ধকতাকে কাটিয়ে আমরা এই যে কাজটাকে স্টার্ট করেছি। আজকের দিনে যারা এরকম ব্যাঙের ছাতার মতো গজিয়ে যেগুলো উঠেছে, না তাদের কোনো পারমিশন আছে না কিছু আছে, হ্যাঁ সেই জায়গায় ISI মানে কোনো পারমিশনও নাই, কোনো কিছুরই পারমিশন নাই, তারা কোনো পারমিশনের তুয়াক্কাও করে না, এবং ওরা একটা নর্ম্যাল জলকে ওরা প্যাকিং করে বাজারে বলছে আমাদের জল ভালো
আমরাই সঠিক জল দিচ্ছি এবং তাদের রেটটা এত কম রাখছে, মানে খারাপ জল ওদের তো জলের কোনো খরচাই নাই, ওদের কোনো ব্যাপারই নাই, শুধু ভরে দেওয়ার ব্যাপারটা। আর আমাদের এখানে অ্যাকচুয়ালি এত বড় ব্যবস্থার মধ্যে আমাদের অনেক স্টাফ, আমাদের এখানে কমসে কম 20-25 জন স্টাফ আছে, সেইভাবে গিয়ে আমরা কম্পিটিশনে দাঁড়াতে পারছি না। আর সরকারও বা পর্যবেক্ষকরা ঠিকভাবে এই জিনিসটা না দেখার কারণে আমরাও কিন্তু অসহায় হয়ে পড়ছি এবং পরবর্তী স্টেজে ভালো প্ল্যান্টের জল কেউ আর আনতে পারবে না ওদের দৌরত্বের জন্য। হ্যাঁ, এরপরে কী হবে, যাদের বড় বড় প্ল্যান্ট যারা বানিয়েছে তারা লুজার হয়ে যাবে, আর ওই ব্যাঙের ছাতার মতো প্ল্যান্টগুলো লোকেও জানে না যে তারা কী খাচ্ছে, তারা এর মধ্যে কী আছে না আছে। তা আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তিকেও সচেতন হওয়া উচিত এবং সরকারকেও এই ব্যাপারে মানে ধ্যান দেওয়া উচিত যে আমাদের সাধারণকে পয়সা দিয়ে যখন কেউ জল খাবে তার সঠিক জল পাওয়া তার উচিত। সরকারের সমস্ত নিয়ম ও বৈধতা মেনে জল পরিশ্রুত হচ্ছে এই ISI ট্রেডমার্কযুক্ত জলের প্ল্যান্টে, কিন্তু বেসরকারি জল কারখানার দৌরাত্মে ধুঁকছে এই বৈধ জলের কারখানাগুলি। নজরদারি করার কথা থাকলেও তা চোখে পড়ছে না প্রশাসনের। এই গজিয়ে ওঠা অবৈধ জলের কারখানাগুলির জলই হয়ে উঠছে জীবনহানির কারণ। আপনি কি আপনার কেরিয়ার নিয়ে খুবই চিন্তিত? তাহলে আর দেরি কেন, ANM GNM BSc নার্সিং ট্রেনিং এর জন্য আজই আসুন বহরমপুর প্যারামেডিকেল ট্রেনিং সেন্টারে। ANM GNM BSc নার্সিং ট্রেনিং এর পাশাপাশি DMLT, ECG, DMRT, D-Pharmacy, CMC and ED, ডিপ্লোমা ইন ভেটেরিনারি, DHNS, CAM, RMP, DHMN কোর্স করানো হয়। প্রতিটি কোর্সের জন্য প্র্যাকটিক্যাল ও থিওরি ক্লাসের সুব্যবস্থা রয়েছে। 100% জব প্লেসমেন্টের গ্যারান্টি। আমাদের ঠিকানা বহরমপুর প্যারামেডিক্যাল ট্রেনিং সেন্টার, ওয়ান্ডারল্যান্ড নার্সারি স্কুল, চুয়াপুর কদমতলা, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9732126179 অথবা 9732940373 এবং 8617656485। মুর্শিদাবাদ জেলায় 1998 সাল থেকে আমরা বহরমপুর প্যারামেডিক্যাল ট্রেনিং সেন্টার চালাচ্ছি। এটা আমাদেরই সর্বপ্রথম বহরমপুর শহরে, বিশেষ করে মুর্শিদাবাদের বহরমপুর শহরে আমরা সর্বপ্রথম এই কোর্সটা নিয়ে এসেছি।